ঈদযাত্রায় ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে লম্বা ছুটি পাওয়ায় অনেকেই আগেই বাড়ি যাচ্ছেন সকাল থেকে সময় মতোই ছেড়েছে অধিকাংশ ট্রেন এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা আরও জানাচ্ছেন মার্শেক রাহাত এবারের ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে আনা হয়েছে কিছুটা পরিবর্তন বাইরে থেকেই টিকিট যাচাইয়ের আগে কেউ প্রবেশ করতে পারছেন না স্টেশনে এর ফলে ঈদ তৃতীয় দিনেও রেল স্টেশনের যাত্রী ছাড়া নেই অন্যদের ভিড় নির্দিষ্ট আসনে বসেই যেতে পারছেন সবাই অধিকাংশ ট্রেনই ছাড়ছে সময় ধরে টিকিট ছাড়া কোনো যাত্রী আসতে পারতেছে না আমরা সুন্দরভাবে এসে সিটে বসতে পারছি প্রতি বছর থেকেই এবার একটু বেশি ভালো সব কিছু অন্যরকম লাগতেছে ভোগান্তি নেই সম্পূর্ণটাই নিরাপদ যেতে পারছে আর কি ঈদের বাসে যাওয়ার সময় তো একটু ভিড় হবে এটা ন্যাচারাল সবসময়ই হয় বাট এইবার ভালোই ঢোকার সময় কোনো হ্যাসেল হয়নি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যাত্রা নিরাপদ করতে রেল স্টেশন ও ট্রেনের ভেতর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ঈদ উপলক্ষে আজ থেকে চালু করা হয়েছে এক জোড়া বিশেষ ট্রেন পর্যায়ক্রমে এই ট্রেন সংখ্যা বাড়িয়ে আট জোড়া করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা সাত তারিখ থেকে টোটাল আট জোড়া যাবে আজকে আজকে এক জোড়া ট্রেন গিয়েছে স্পেশাল এক জোড়া তিন স্তর বিশিষ্ট টিকিট চেকিং ব্যবস্থা রেখেছি প্রত্যেক যাত্রী টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং যাত্রীর সুবিধার্থে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা হেল্প করছেন এবারও যাত্রার দিন ট্রেনে মোট আসনের পঁচিশ ভাগ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হচ্ছে তবে আজ স্ট্যান্ডিং টিকিট কাটতে যাত্রীদের তেমন চাপ ছিল না মাশরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা